আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন এই বাংলার জমিনে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস ১ নয় ২ নয় প্রায় ৩ বছর পরে ১১১১ দিন পরে আজকে আল্লামা মামুনুল হক যখন মুক্ত হলো, মুক্তি পাওয়ার পরে ৩ বছর পরে যখন বাড়ির মধ্যে ফিরেছে, সন্তানদেরকে কোলের মধ্যে ঝরে নেওয়ার পরে নিজেও কান্না করেছে, সন্তানরাও কান্না করেছে। ১ নয় ২ নয় ৩ বছর ধরে সন্তান বাবার কাছে যেতে পারে নাই, বাবা সন্তানের কাছে যেতে পারে নাই। এই যে বাংলাদেশের আলেমেরা দীর্ঘদিন ধরে খাঁচার মধ্যে বন্দী থাকে, আলেমদের অপরাধ হলো একটা, আমার নবী যেই কারণে ৩ বছর জেলে বন্দী ছিল, আজকেও পৃথিবীর জমিনে আলেমেরা কোরআনের কথা বলার কারণে মাঝে মধ্যে খাঁচার ভেতরে বন্দী হয়। বাবা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হওয়ার পরে কান্না শুরু করেছেন, সন্তানটাও কান্না শুরু করেছে। 3টা বছর পার হয়ে গেছে, সন্তানগুলো বাবাকে কাছে পায় না। কত ঈদ পার হয়ে গেছে, কত অনুষ্ঠান পার হয়ে গেছে, বাবা সন্তানদেরকে দেখতে পারে নাই, সন্তান বাবাদেরকে দেখতে পারে নাই। এই মানুষগুলো বছরের পর বছর খাঁচায় বন্দী। আমরা বলতে চাই, অন্যায় যদি করে তদন্ত চাই, শাস্তি চাই, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা হলো, নিরপরাধ মানুষকে যদি বছরের পর বছর নয়, দিনের পরে দিন নয়, ঘন্টার পর ঘন্টা নয়, একটা সেকেন্ডও যদি তাদের জীবন থেকে অপরাধীভাবে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়, মনে রেখো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। চিৎকার করে বলে, আলেমদেরকে কোনো অপরাধ আছে? আমার নবীজি ৩.5 বছর জেলে বন্দী ছিলেন। এই কোরআনের কথা বলতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে, তার মানে বোঝা গেল আমরাও যদি ওই পথে চলি, ওই আন্দোলন করি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, আমাদেরকেও ভেতরে যাওয়া লাগতে পারে। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা হলাম গোল আলু মুসলমান। কি আলু? আমরা হলাম সুযোগ সন্ধানী। যেই দিকে ম্যাগ দেখি ওই দিকে ছাতা ধরি, বিপদ যেখানে ওখানে আমরা নাই, আমরা চলি তেল আর পাম মেরে। কতক্ষণ ঠিক কিনা? আর হকের পথে যারাই চলে তারাই বিপদের মধ্যে পড়ে, টেনশন নেই। ইমানদারদেরকে কে আজকে আপনারা লক্ষ্য করে দেখেছেন এই বাংলার জমিনে শাইখুল হাদিস ইবনুল শাইখুল হাদিস ১ নয় ২ নয় প্রায় ৩ বছর পরে ১১১১ দিন পরে আজকে আল্লামা মামুনুল হক যখন মুক্ত হলো, মুক্তি পাওয়ার পরে ৩ বছর পরে যখন বাড়ির মধ্যে ফিরেছে, সন্তানদেরকে কোলের মধ্যে ঝরে নেওয়ার পরে নিজেও কান্না করেছে, সন্তানরাও কান্না করেছে। ১ নয় ২ নয় ৩ বছর ধরে সন্তান বাবার কাছে যেতে পারে নাই, বাবা সন্তানের কাছে যেতে পারে নাই। এই যে বাংলাদেশের আলেমেরা দীর্ঘদিন ধরে খাঁচার মধ্যে বন্দী থাকে, আলেমদের অপরাধ হলো একটা, আমার নবী যেই কারণে ৩ বছর জেলে বন্দী ছিল, আজকেও পৃথিবীর জমিনে আলেমেরা কোরআনের কথা বলার কারণে মাঝে মধ্যে খাঁচার ভেতরে বন্দী হয়। বাবা সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে আবেগ আপ্লুত হওয়ার পরে কান্না শুরু করেছেন, সন্তানটাও কান্না শুরু করেছে। 3টা বছর পার হয়ে গেছে, সন্তানগুলো বাবাকে কাছে পায় না। কত ঈদ পার হয়ে গেছে, কত অনুষ্ঠান পার হয়ে গেছে, বাবা সন্তানদেরকে দেখতে পারে নাই, সন্তান বাবাদেরকে দেখতে পারে নাই। এই মানুষগুলো বছরের পর বছর খাঁচায় বন্দী। আমরা বলতে চাই, অন্যায় যদি করে তদন্ত চাই, শাস্তি চাই, আমাদের কোনো আপত্তি নেই। তবে একটা কথা হলো, নিরপরাধ মানুষকে যদি বছরের পর বছর নয়, দিনের পরে দিন নয়, ঘন্টার পর ঘন্টা নয়, একটা সেকেন্ডও যদি তাদের জীবন থেকে অপরাধীভাবে অন্যায়ভাবে কেড়ে নেওয়া হয়, মনে রেখো প্রত্যেকটা সেকেন্ডের হিসাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। চিৎকার করে বলে, আলেমদেরকে কোনো অপরাধ আছে? আমার নবীজি ৩.5 বছর জেলে বন্দী ছিলেন। এই কোরআনের কথা বলতে গিয়ে, ইমানের দাওয়াত দিতে গিয়ে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে, তার মানে বোঝা গেল আমরাও যদি ওই পথে চলি, ওই আন্দোলন করি, কোরআনের রাজ কায়েমের কথা বলি, আমাদেরকেও ভেতরে যাওয়া লাগতে পারে। কিন্তু বাংলাদেশের মুসলমান আমরা হলাম গোল আলু মুসলমান। কি আলু? আমরা হলাম সুযোগ সন্ধানী। যেই দিকে ম্যাগ দেখি ওই দিকে ছাতা ধরি, বিপদ যেখানে ওখানে আমরা নাই, আমরা চলি তেল আর পাম মেরে। কতক্ষণ ঠিক কিনা? আর হকের পথে যারাই চলে তারাই বিপদের মধ্যে পড়ে, টেনশন নেই। ইমানদারদেরকে কে ফল দেবে? আরো ধরে বলেন।